ইউক্রেনপন্থী কোনো সশস্ত্র গোষ্ঠী নয়, বরং দেশ গেল বছর নর্ড স্ট্রিম পাইপলাইনে হামলা চালিয়েছে বলে মঙ্গলবার দাবি করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর রাশিয়ার একটি শীর্ষ অস্ত্র প্রস্তুতকারক কারখানাকে উৎপাদন দ্বিগুণ করার নির্দেশ দিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে পশ্চিমাদের কাছ থেকে পাওয়া লেওপার্ড ট্যাঙ্কগুলো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিবে বলে আশা করছে ইউক্রেনীয়রা। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। বাল্টিক সাগরের তলদেশ দিয়ে জার্মানিতে যাওয়া রুশ দুটি পাইপলাইনে গেল বছরের সেপ্টেম্বরে হামলা চালানোর পিছনে কোনো দেশই দায়ী বলে মন্তব্য করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার মস্কোয় এক বক্তব্যে ইউক্রেনপন্থী সশস্ত্র গোষ্ঠী এতে দায়ী হওয়ার দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। ইউক্রেনপন্থী কোনো সশস্ত্র গোষ্ঠী জড়িত, এটা সম্পূর্ণ বাজে কথা। এত গভীরতায় এই ধরনের শক্তিশালী বিস্ফোরণ শুধুমাত্র নির্দিষ্ট প্রযুক্তির অধিকারী রাষ্ট্রের সমর্থিত বিশেষজ্ঞদের মাধ্যমেই করা সম্ভব। মঙ্গলবার রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু একটি শীর্ষ রুশ অস্ত্র প্রস্তুতকারক কারখানাকে অস্ত্র উৎপাদন দ্বিগুণ করার নির্দেশ দিলেন। যে পণ্যগুলো আপনারা তৈরি করেন তা খুবই প্রয়োজনীয়, তাই এখন একটাই কাজ, উৎপাদনশীলতা বৃদ্ধি করা। আমাদের কাছে এমন অতিরিক্ত পণ্য থাকবে যা শত্রুদের কাছে পাওয়া যায় না। বাখমুতকে রক্ষার জন্য ইউক্রেনের সামরিক বাহিনী যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে বলে মঙ্গলবার জানালেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধের সম্মুখসারিতে ফিরে ইউক্রেনীয়দের প্রত্যাশা, মিত্রদের কাছ থেকে পাওয়া লেপার্ড ট্যাঙ্ক যুদ্ধ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এদিকে যুদ্ধ চলাকালীন রাশিয়া বা ইউক্রেন কোনো দেশেই সফর করবেন না বলে মঙ্গলবার জানিয়ে দিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। তবে তিনি চান যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান। নিবিড় আমিন, নিউজ 24।